তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই বজ্রবাণী যার কণ্ঠ থেকে নিঃসৃত হয়ে সারা ভারতের তারুণ্য শক্তিকে স্বাধীনতা সংগ্রামে উদ্দীপিত করেছিল, দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য যিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, তিনি শৌর্য বীর্য ত্যাগের জ্বলন্ত প্রতীক, ভারত জননীর বরেণ্য সন্তান সুভাষচন্দ্র বসু। নমস্কার বন্ধুরা, রামধনুতে সকলকে স্বাগত জানাই। সামনেই 23শে জানুয়ারি, আর আমরা সকলেই জানি 23শে জানুয়ারি আমাদের প্রিয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্পর্কে কিছু কথা জেনে নেব। ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। 1897 সালের 23শে জানুয়ারি বেলা 12:10 উড়িষ্যার কটক শহরে জানকীনাথ বসুর ঘরে শুভ সংকর্ধ্বনি আর আনন্দ কোলাহলের মধ্যে মাতা প্রভাবতীর কোল আলো করে এক শিশুর জন্ম হল। এই শিশুটি ভারতের মুক্তি সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। জানকীনাথ সুভাষচন্দ্রকে প্রথমে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করেন। 1902 সাল থেকে 1908 সাল পর্যন্ত সুভাষচন্দ্র এই বিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপর তিনি রাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এই বিদ্যালয় থেকে সুভাষ 1913 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কিন্তু এই কলেজের ইংরেজ অধ্যাপক ওটেন সাহেব ভারত বিদ্বেষ প্রচার করলে সুভাষের নেতৃত্বে কয়েকজন ছাত্র তাকে প্রহার করেন, ফলে প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষ বিতাড়িত হন। এরপর বাংলার বাক আশুতোষ মুখোপাধ্যায়ের আনুকূল্যে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং 1919 সালে ওই কলেজ থেকে দর্শনশাস্ত্রে অনার্স সহ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বিদেশে যান এবং ICS পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতিমধ্যে ভারতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে এবং গান্ধীজির নেতৃত্বে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের প্রস্তুতি শুরু হয়। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি উচ্চপদের মোহকে তুচ্ছ করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করলেন। দেশে ফিরেই তিনি মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু গান্ধীজির অহিংস আন্দোলনের দ্বারা স্বরাজ আসবে এ তিনি মনে প্রাণে বিশ্বাস করতে পারলেন না। এরপর তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে দেখা করলেন। দেশবন্ধুর ত্যাগ দীপ্ত জীবনের স্পর্শে সুভাষচন্দ্রের জীবনেও এক নতুন অধ্যায়ের সৃষ্টি হল। 1921 সালের নভেম্বর মাসে ইংল্যান্ডের যুবরাজ ভারত পরিদর্শনে এলেন। যুবরাজের সংবর্ধনা অনুষ্ঠান বর্জন এবং সেদিনের আহত হরতালকে কেন্দ্র করে দেশবন্ধুর সঙ্গে সুভাষচন্দ্র কারাগারে নিক্ষিপ্ত হলেন। ইতিমধ্যে চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে বড়দৌলিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আইন অমান্য আন্দোলন অনির্দিষ্টকালের জন্য তুলে নিল। নেতাজি ও দেশবন্ধু এতে খুব ব্যথিত হলেন। কারাগার থেকে মুক্ত হয়ে সুভাষচন্দ্র দেশবন্ধু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড সংবাদপত্রের সম্পাদক নিযুক্ত হলেন। 1924 সালে দেশবন্ধু কলকাতা কর্পোরেশনের মেয়র নিযুক্ত হলে সুভাষচন্দ্র এর প্রধান কর্মাধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন। সুভাষচন্দ্রের পরিকল্পনা অনুযায়ী 1924 সালে 15ই নভেম্বর কলকাতা মিউনিসিপ্যাল গেজেট প্রকাশিত হয়। কিন্তু ব্রিটিশ সরকার ও অন্যান্য বিপ্লবীদের সঙ্গে তার সংস্রব থাকার অপরাধে তাকে কারারুদ্ধ করলেন। এর এক মাস পর তাকে প্রেসিডেন্সি জেল থেকে বহরমপুর জেলে স্থানান্তরিত করা হয় এবং সেখান থেকে ব্রহ্মদেশের মান্দালয় জেলে তাকে নির্বাসিত করা হয়। পরে অসুস্থতার জন্য 1927 খ্রিস্টাব্দে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাবার পরই তিনি পুনরায় রাজনৈতিক আন্দোলনে আত্মনিয়োগ করলেন। 1929 সালে লাহোর কংগ্রেসের জাতীয় অধিবেশনে পূর্ণ স্বাধীনতার সংকল্প ঘোষণা করা হয়, কিন্তু সুভাষ বিপ্লবপন্থী ছিলেন বলে কংগ্রেস ওয়ার্কিং কমিটি থেকে তার নাম বাদ পড়ে। এ সময় 1930 সালে গান্ধীজির লবণ আইন আন্দোলনে যোগ দিয়ে তিনি পুনরায় কারাবরণ করেন এবং জেলে বন্দী থেকেও কলকাতার মেয়র নির্বাচিত হন। ক্রমাগত কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তিনি ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্য 1933 সালে ইউরোপ যাত্রা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে 1936 সালে ইউরোপ থেকে দেশে ফিরলে তাকে 1 বছর কারারুদ্ধ করে রাখা হয়। 1938 সালে সুভাষচন্দ্র হরিপুরা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং 1939 সালে তিনি ত্রিপুরা কংগ্রেসের সভাপতির আসনও অলঙ্কৃত করেছিলেন। গান্ধীজির সঙ্গে মতপার্থক্য প্রকট হয়ে উঠলে তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করলেন।
অহিংসার পথে ভারতে স্বরাজ আসবে এই মত তিনি মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। তাই তিনি নিজের বলিষ্ঠ ব্যক্তিত্বের নেতৃত্বে দেশবাসীকে সংগ্রামের মন্ত্রে দীক্ষা নিতে আহ্বান করলেন এবং ১৯৪০ সালে কারাবরণ করে পরে গৃহবন্দী হলেন। বিশেষভাবে মনে রাখা দরকার, এই সময় বিশ্বব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ১৯৪১ সালের ২৬শে জানুয়ারি পত্রপত্রিকায় বড় বড় অক্ষরে ছাপা হলো সুভাষচন্দ্র নিরুদ্দেশ। গোটা দেশ হতচকিত হয়ে গেল। অবশেষে দেশবাসী জানতে পারল এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে পলায়ন করে তিনি কাবুল ও রাশিয়া হয়ে জার্মানি পৌঁছেছেন। জার্মান সরকারের সহায়তায় সুভাষচন্দ্র জাপানে গিয়ে পৌঁছান। সেখানে প্রবাসী বিপ্লবী নেতা রাসবিহারী বসুর সঙ্গে মিলিত হন। জাপান সরকারের সহযোগিতায় বন্দি ভারতীয় সৈনিকদের নিয়ে তিনি গঠন করলেন আজাদ হিন্দ ফৌজ। মুক্তিযোদ্ধারা সুভাষচন্দ্রকে নেতাজি রূপে বরণ করে নিল। দিল্লির লাল কেল্লাকে লক্ষ্য করে অগ্রসর হলেন ভারতের মুক্তি ফৌজ। তাদের মুখ নেতাজি প্রদত্ত অভয়বাণী, চলো দিল্লি। আজাদ হিন্দ ফৌজের পদধ্বনিতে ধরণী কেঁপে উঠল, বিদেশি শাসকের অন্তর শঙ্কায় ভরে উঠল। অবশেষে বহু দুর্গম পথ অতিক্রম করে বীরের রক্তস্রোতে ধরণী সিক্ত করে তারা মণিপুর এলেন এবং মণিপুরের কিয়দংশ বিদেশি শাসন মুক্ত করে সেখানে স্বাধীন ভারতের মাটিতে ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করলেন। কিন্তু দুর্ভাগ্যের পরিহাসে জার্মানি ও জাপান আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ ফৌজও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ১৯৪৫ ২৩শে আগস্ট জাপানি নিউজ এজেন্সি প্রচার করল ১৮ই আগস্ট বেলা ২টোর সময় ফর্মোসার তাইহোকু বিমানক্ষেত্রে এক বিমান দুর্ঘটনায় নেতাজি নিহত। কিন্তু ভারতের জনগণ তাদের নেতাজির এই মৃত্যু সংবাদ বিশ্বাস করতে চায় না। তাদের নেতাজি মৃত্যুঞ্জয়, তাদের নেতাজি অমর। নেতাজি সত্যি অমর, চিরকাল তিনি আমাদের মনের মধ্যেই বিরাজ করছেন এবং করবেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত এই সংক্ষিপ্ত প্রবন্ধটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিও যা আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অনেক তথ্য জানতে পারবেন, অনেক নতুন পুরানো গল্প শুনতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।